উইলিয়াম ব্লেকের সংস অব ইনোসেন্স এই বইয়ের অন্তর্গত কবিতা দ্য সিগ্রোস। পরীক্ষাতে আসতে পারে কবিতাটা কটা লাইনের, মোট 8 লাইনস রয়েছে কবিতাটাতে। আমরা এবারে লাইন বাই লাইন এক্সপ্লেন করব এবং তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবে কবিতাটা কেন সংস অব ইনোসেন্স বইয়ের অন্তর্গত। লেটস কন্টিনিউ। কবি উইলিয়াম ব্লেক বলছে, ও রোজ, ও গোলাপ, দাও আর্ট শিক। আর্ট মিন্স, ওল্ড ভার্সানে আর্ট লেখা হয় কবিতায়, আর্ট মিন্স আর, এ আর ই আর, আর মানে হয়। ও রোজ, ও রোজ, দাও আর্ট শিক। দাও মিন্স ইউ, ইউ মানে তুমি। ও গোলাপ, তুমি হও দুর্বল। সিক মিন্স দুর্বল বা অসুস্থ। দ্য ইনভিজিবল ওয়ার্ম, অদৃশ্য পতঙ্গ, ওয়ার্ম মিন্স পতঙ্গ, ইনভিজিবল মিন্স অদৃশ্য। দ্যাট ফ্লাইস, যেটা উড়ে আসে ইন দ্য নাইট, রাতে। ইন দ্য হাউলিং স্টর্ম, গর্জন মুখর ঝড়ের রাতে। একটা পতঙ্গ যে অদৃশ্য, যাকে দেখা যায় না, এরকম একটা পতঙ্গ গর্জন মুখর ঝড়ের রাতে উড়ে আসে। হ্যাজ ফাউন্ড আউট, খুঁজে পায় বা যে খুঁজে নিয়েছে। দাই ইয়োর, দাই মিন্স ইয়োর, তোমার। বেড, বিছানা। অফ ক্রিমসন জয়, ক্রিমসন জয় গাঢ়, ক্রিমসন মিন্স গাঢ় লাল রঙের, জয় মিন্স আনন্দ, গাঢ় লাল রঙের আনন্দময় এরকম বিছানা সে খুঁজে পেয়েছে। ক্রিমসন জয়, ক্রিমসন জয় মিন্স প্যাশন অফ লাভ, ভালোবাসার যে আবেগ। অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, তার গোপন অন্ধকার ভালোবাসা। এখানে দেখো অন্ধকার, ডার্ক মানে অন্ধকার, সিক্রেট মানে গোপন, লাভ মানে ভালোবাসা। ডাজ দাই, দাই মানে তোমার, লাইফ জীবনকে ডিস্ট্রয়, ধ্বংস করে দেবে। কবিতাটা খুব ছোট কিন্তু এর মিনিংটা অনেক দীর্ঘ। দেখো, একটা গোলাপ, সে দুর্বল। কবি বলছেন, গোলাপ তুমি দুর্বল, কিসের জন্যে? কারণ একটা অদৃশ্য পতঙ্গ ঝড়ের রাতে উড়ে এসেছিল এবং সে তোমার বিছানা, তোমার পাপড়ির ওপরে আশ্রয় নিয়েছে, তোমাকেই তার বিছানা ভেবে সেখানে আশ্রয় নিয়েছে, এবং তার যে গোপন অন্ধকার ভালোবাসা তোমার জীবনকে ধ্বংস করে দিয়েছে। আগে আমরা দেখো এখানে একটা পতঙ্গকে আর একটা গোলাপকে মানুষের জীবনের সঙ্গে তুলনা করা হচ্ছে। একটা পতঙ্গ এখানে খুব খারাপ শয়তান, যাকে বলা হচ্ছে ইভিল ফোর্স, শয়তানের একটা শক্তিকে বলা হচ্ছে পতঙ্গ। আর গোলাপ হলো নির্দোষ, একটা নিরীহ, একটা মানুষের সঙ্গে তুলনা করা হচ্ছে বা প্রাণীর সঙ্গে তুলনা করা হচ্ছে। আমাদের চারপাশে অনেক মানুষ থাকে যাদেরকে আমরা খুব বিশ্বাস করি, কিন্তু সেই সব মানুষগুলো কি আদৌ আমাদের ভালো চায়? অনেক আছে, অনেকে আছে যে তোমার সঙ্গে ভালো কথা বলবে কিন্তু পিছন থেকে তোমার ক্ষতি করে দেবে। তো এখানে দেখো পতঙ্গ সেই রকম, গোলাপের কাছে এসে আশ্রয় নিচ্ছে, গোলাপের বিছানা, গোলাপের ওপরে এসে বসছে, কিন্তু তার মনে মনে যে গোপন ভালোবাসা, সেই ভালোবাসাটা একেবারে মিথ্যা ভালোবাসা, এবং সেই ভালোবাসা দিয়ে গোলাপের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের জীবনেও এমন হয়, অনেক মানুষ আছে যাদের আমরা চিনতে পারি না, মনে মনে তারা আমাদের ওপরে প্রতিশোধ বা কোনো একটা কিছু খারাপ করতে পারে। তো আমাদের জীবনে এরকম অনেক মানুষ আছে যারা আমাদের ক্ষতি করতে পারে, যেটা আমরা বুঝতে পারি না। তো গোলাপের দেখো এই পতঙ্গটা গোলাপকে সেইভাবেই ক্ষতি করছে। কবিতার মিনিং হলো এটাই। আর কীরকম ধরনের কোয়েশ্চেন হয় একটু দেখে নাও। দাও, দাও মানে কে? রোজ। শিক, গোলাপ কেন দুর্বল? গোলাপ আক্রমণের জন্য দুর্বল, ডিউ টু অ্যাটাক অব দ্য ওয়ার্ম, পতঙ্গের আক্রমণের জন্য। পতঙ্গ কেমন? ইনভিজিবল, অদৃশ্য। কখন উড়ে আসে? ইন দ্য নাইট বা ইন দ্য হলোয়িং স্টর্ম বা অ্যাট নাইট। কী খুঁজে পায় পতঙ্গ? গোলাপের বিছানা, গোলাপের ওপরে যে জায়গা সেটা। গোলাপের বিছানা কেমন? ক্রিমসন জয়। ক্রিমসন জয় মানে কি? প্যাশন অফ লাভ, আবেগময় ভালোবাসা। এই যে ওয়ার্ম, পতঙ্গের,
লাভ ভালোবাসা কেমন ভালোবাসা, ডার্ক সিক্রেট অন্ধকার গোপন। এখানে দেখো অন্ধকার মানে রাতে তো উড়ে আসছে, আবার গোপন, রাতে আসছে মানে কি গোপন, তো রাতটাকে আমরা জীবনের নেগেটিভ দিক ধরি, তাহলে এখানে ডার্ক হলো এক্সপিরিয়েন্স, যেটা খারাপ দিক সেগুলো আমরা এক্সপিরিয়েন্স বলবো, আর যেগুলো ভালো দিক সেগুলো আমরা ইনোসেন্স বলবো। দাই লাইফ তোমার জীবন, এই দাই মানে কি, দাই মিন্স দ্য রোজ, তোমার লাইফ ডিস্ট্রয়, ধ্বংস করে দেবে। তাহলে গোলাপের জীবন ধ্বংস করবে কি, ওই ডার্ক অ্যান্ড সিক্রেট লাভ। তাহলে এখানে দেখো কবিতাটা গোলাপের ওপরে যে অত্যাচার পতঙ্গের দ্বারা, তাহলে এটা একটা ইনোসেন্স ম্যাটার, তাহলে এই গল্পটাকে আমরা সংস অব ইনোসেন্স বইয়ের আন্ডারে ফেলতে পারি, উইলিয়াম ব্লেকের সংস অব ইনোসেন্স বই থেকে নেওয়া দ্য সিক্রোস পোয়েম। আর এবং এখানে এই ডার্ক তারপরে নাইট এগুলো সব কিন্তু এক্সপিরিয়েন্স, ডার্ক মানে অন্ধকার, যেগুলো খারাপ দিক অর্থাৎ নেগেটিভ দিক সেগুলো সব বলবো এক্সপিরিয়েন্স, আর যেগুলো পজিটিভ ভালো কিছু সেগুলো হবে ইনোসেন্স। এটা এক্সামে আসে, এ ডার্ক স্ট্যান্ডস ফর, নাইট স্ট্যান্ডস ফর, তখন আমরা বলবো ডার্ক বা নাইট স্ট্যান্ডস ফর এক্সপিরিয়েন্স। তাহলে এটাই হলো কবিতার বিষয়, মূল বিষয়বস্তু এটাই, যে আমাদের জীবনে, মানুষের জীবনেও কিন্তু এমন হয়, আমাদের চারপাশের মানুষ অনেকে আমাদের ক্ষতি চায়, ক্ষতি করে, এটা আমরা বুঝতে পারি না, আমাদের ভালোবেসে কাছে আসে কিন্তু আমাদের ক্ষতি করে দেয়, যেমন করে এই পতঙ্গ গোলাপকে বারবার করেছে। এটাই হলো কবিতার বিষয়বস্তু, কবিতাটা খুব ছোট এবং খুব বাস্তবময় একটা কবিতা, রিয়েল লাইফের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, উইলিয়াম ব্লেকের দ্য সিক্রোস পোয়েমটি। কেমন লাগলো কবিতাটি আমাকে কমেন্ট করে জানিও, আর আমি আগেও বলেছি যদি কোয়েশ্চেনের দরকার হয় আমাকে বলো, আমি বড় ওয়াক করে দেখাবো। আজকের এই পর্যন্ত রইল, সকলে খুব ভালো থেকো, টিল দেন অ্যালাইভ, টাটা।